শুধু নারীদের জন্য আলাদা মসজিদ নির্মাণের ঘটনা খুব একটা চোখে পড়ে না। রাজশাহীর বাঘা উপজেলায় অবশ্য নারীদের জন্য মসজিদ নির্মিত হয়েছে প্রায় 500 বছর আগে। সেই মসজিদে এখনো নামাজ পড়েন নারীরা। বাঘা উপজেলা সদরের হযরত শাহ আউল হামিদ দানিশমন্দ রহমতুল্লাহ আলাইহি এর মাজার সংলগ্ন এলাকায় মসজিদটি অবস্থিত। জানা গেছে আনুমানিক 1520 থেকে 1530 সালের দিকে এলাকার ষষ্ঠ রইস পরিবার এবং আশেপাশের নারীদের জন্য এ মসজিদ নির্মাণ করা হয়। তিন গম্বুজ বিশিষ্ট নারী মসজিদ নির্মাণে চুনসুরকির ব্যবহার করা হয়েছে। ইটের রং ধূসর বর্ণের। মসজিদের উচ্চতা প্রায় 30 ফুট, আশেপাশের দেয়াল 3 ফুটের বেশি চওড়া। প্রবেশ পথের মূল দরজায় ফরাসি ভাষায় লেখা একটি ফলক রয়েছে। ঐতিহ্যের সাক্ষী নারী মসজিদে এখন অযত্ন অবহেলার ছাপ স্পষ্ট। সংস্কারের অভাবে এটি পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। নারী মসজিদ নামে খ্যাত, আর ওই যে পাশে ওনার হলো রওজা শরীফ, সরি রওজা শরীফ পাশে উনি এখানেই থাকতেন। হ্যাঁ, আর এখানে থাকা ওনার জোহরের নাম অর্থ যে উনি এখানে জোহর মানে বিষ পান করতেন, ওনার খাদ্যই হলো বিষ। এই হলো কাহিনী। এখন ওর সঙ্গে সাথে এখানে যে পাশে আছে কিছু মাদার টাদার আছে, যে পাশে কবর টবর আছে, এই হলো কাহিনী। এই যে পাথরটা দেখতেছেন না, এই পাথরটা 90 সালে চুরি হয়ে গেছিল। 90 সালে চুরি হওয়ার পর যারা চুরির সাথে জড়িত ছিল সবাই কিন্তু পা পুষে পুষে, মানে তিনজনা দুজনা পা পুষে মারা গেছে, আর তিনজনা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মারা যাওয়ার আগে যখন পা পচা শুরু হলো তখন সে ভাবলো যে হয়তো পাথরটা হয়তো চুরির জন্য হয়তো আমার এই একটা কাহিনী হচ্ছে। তো সে মানে পাথরটা ইন্ডিয়াতে নিয়ে গেছে বিক্রি করার জন্য, কিন্তু সে বিক্রি করতে পারেনি, না পারার কারণে ওইভাবে রাখছে। কিন্তু পা পচার পরে তার মনে ভিতর ঘন্ডকে গেছে যে এটার কারণে একটা কিছু হতে পারে। তখন সে পাথরটা বেঁকলে সে মাজার কর্তৃপক্ষকে ব্যাগ দিছে যে এই যে পাথরটা নেন, আমি এই সাথে জড়িত ছিলাম, হয়তো এই কারণে আমার পাটা হয়তো ইনফেকশন ধরি হোক, আর যে কোনো কারণে পয়সে পয়সে শেষ পর্যন্ত কাটে সে মারা গেছে। নারী মসজিদ দেখতে এখনও পর্যটক ও দর্শনার্থীরা আসেন। অনেকে এ মসজিদে মানত করেন। তারা মসজিদে রক্ষিত পাথরের গায়ে পানি ছিটিয়ে দেন, এরপর ওই পাথর থেকে গড়িয়ে পড়া পানি পান করেন। নাটক থেকে আসছে এখানে, শুনছি এখানে যারা এসে নিয়ত করে। তো আমরা এখানে ঘুরতে আসছি যে মসজিদ এটা নাকি 500 বছরের পুরনো, এইসব আমরা দেখতে আসলাম কেমন কি। এখানে আসে দেখলাম অনেক মানুষ এখানে। এখানে কি নারীরা নামাজ পড়ে, মহিলা মানুষ এখনো পড়ে? হ্যাঁ এখনো পড়ে, যারা আসবেনি তারা পড়বেন। এখানে ওই যে জামাত হয় না, জামাত হওয়ার জন্য আমরা বলছি না, তো খালি মসজিদটা বলছে সবাই আসছে, সবাই বলছে যে মসজিদটা আমরা মেরামত করবো। মেরামত করার পর আপনারা জামাতের ব্যবস্থা আমরাই করে দিই। আচ্ছা, এই পাথর ধোয়া কি বাইর থেকে লোক আসে কি ধোয়াতে আর কি মান্নত করিলে যায়? হ্যাঁ মান্নত করলে যায়। এই পাথর কিভাবে ধয় পানি ছিট পানি এই ইয়াতে মারে, আর যে পানিটা পরে ওই পানিটা ধরে খাও। ঐতিহাসিক নারী মসজিদের পাথর চুরি নিয়ে একটি কথা প্রচলিত আছে। বলা হয় 6 ব্যক্তি পাথরটি চুরি করেছিলেন, যাদের 3 জনের পায়ে পচন ধরে মৃত্যু হয় আর 3 জন সড়ক দুর্ঘটনায় মারা যান।